টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি এই তিনটা অঙ্ক সমাধান করাবো। এই তিনটা অঙ্ক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো দেখবা যে তোমাদের এই অনুশীলনীতে যতগুলো অঙ্ক আছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই এই অঙ্কটা। এই অঙ্কটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বিগত বছর বোর্ড পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা অনেকবার এসেছে। তো দেখো আমি প্রথমে এগারোর এক সমাধান করবো। দেখো এগারোর একে বলা আছে কট আলফা প্লাস কট বিটা ইকুয়াল টু এ, আর ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকুয়াল টু বি, এবং আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা হয় তবে প্রমাণ করো যে এ মাইনাস বি ট্যান থিটা ইকুয়াল টু এ বি। তো দেখো আমার দেওয়া আছে এইটা ইকুয়াল টু এ, এইটা ইকুয়াল টু বি, এবং আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা হয় তবে প্রমাণ করো যে এইটা ইকুয়াল টু এইটা প্রমাণ করতে হবে। তো আমার দেওয়া আছে কট আলফা প্লাস কট বিটা ইকুয়াল টু এ, এইটা দেওয়া আছে, আমরা এটাকে লিখে নিতে পারি। দেখো কট আলফা, কট আলফা সমান আমরা লিখতে পারি কজ আলফা ভাগ সাইন আলফা প্লাস কট বিটা, কট বিটা সমান আমরা লিখতে পারি কজ বিটা ভাগ সাইন বিটা ইকুয়াল টু এ। এবার আমরা লসাগু করব। দেখো যদি লসাগু করি লসাগু হবে হচ্ছে সাইন আলফা সাইন বিটা। এবার দেখো এইটা ভাগ এইটা করব, করলে থাকে হচ্ছে সাইন বিটা, মানে সাইন আলফার সাইন আলফা কাটা থাকে সাইন বিটা, সাইন বিটা এইটার সাথে যে গুণ হবে তার মানে গুণ করে আমরা গুণ হবে তার মানে হবে হচ্ছে কজ আলফা আর সাইন বিটা এই প্লাস সাইন বিটা কাটা এটার সাথে এটা গুণ হবে তার মানে হবে হচ্ছে সাইন আলফা কস বিটা ইকুয়াল টু এ। দেখো আমরা এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ দুটি ভগ্নাংশকে একটা ভগ্নাংশে পরিণত করার জন্য লসাগু করেছি, লসাগু করে আমরা একটা ভগ্নাংশে পরিণত করেছি। দেখো এখন আমার কিন্তু সূত্র হবে, আমরা দেখো সূত্র বসাতে পারি সাইন আলফা কস বিটা প্লাস কজ আলফা সাইন বিটা, মানে এটা আগে লেখা আছে এরপরে এটা। দেখো আমরা সাইন এ প্লাস বি এর সূত্র জানি হচ্ছে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, তাহলে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, তার মানে সাইন আলফা কজ বিটা প্লাস কজ আলফা সাইন বিটা সমান আমরা লিখতে পারি। দেখো সাইন আলফা প্লাস বিটা, সেটা লিখবো সাইন আলফা প্লাস বিটা, আর হরে যা আছে তাই লিখবো ইকুয়াল টু এ। এখন দেখো আমরা ব্যস্তকরণ করব, যদি ব্যস্তকরণ করি তাহলে দেখো আমার নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে, তার মানে আমরা পাবো সাইন আলফা সাইন বিটা ভাগ হচ্ছে পাবো হচ্ছে দেখো সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু ওয়ান বাই আমরা এ পাবো। দেখো যদি বিপরীতকরণ করছি যেহেতু তাই এর নিচে আছে ওয়ান আছে তাহলে ওয়ানটা উপরে যাবে এটা নিচে আসবে। আমরা ব্যস্তকরণ করছি, দেখো ব্যস্তকরণ করলে নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে, ওয়ানটা উপরে যাবে এটা নিচে আসবে, করে আমরা এক নং সমীকরণ দিয়েছি। দেখো আমরা এক নং সমীকরণ দিয়েছি এবং দেওয়া আছে কি, দেখো এরপরে দেওয়া আছে হচ্ছে আমরা সেটা লিখব যে দেওয়া আছে হচ্ছে ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকুয়াল টু বি দেওয়া আছে, বি লিখলাম। তো একইভাবে আমরা ট্যান আলফা, ট্যান আলফা সমান কী লিখতে পারি, আমরা ট্যান আলফা সমান লিখবো সাইন আলফা ভাগ কজ আলফা প্লাস ট্যান বিটা সমান আমরা লিখতে পারি সাইন বিটা ভাগ কজ বিটা, আমরা এটা লিখতে পারি ইকুয়াল টু বি। এখন আমরা এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ দুটি ভগ্নাংশকে একটা ভগ্নাংশে পরিণত করব। একটা ভগ্নাংশে পরিণত করার জন্য আমরা লসাগু করব। যে দেখো লসাগু হবে হচ্ছে কজ আলফা কজ বিটা, এবার দেখো কজ আলফা আর কজ আলফা কাটা এই কজ বিটা যে সাইন আলফার সাথে গুণ হবে তার মানে লিখবো সাইন আলফা কজ বিটা প্লাস, এবার দেখো কজ বিটা আর কজ বিটা কাটা এটা যে এটার সাথে গুণ হবে তার মানে কজ আলফা সাইন বিটা ইকুয়াল টু বি, বা আগের মতোই আমরা সূত্র তৈরি করব। দেখো আমরা সাইন আলফা কজ বিটা প্লাস কজ আলফা সাইন বিটা, তাহলে দেখো সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, এ মানে আলফা বি মানে হচ্ছে বিটা, তাহলে আমরা এটা সূত্র লিখতে পারি সাইন আলফা প্লাস বিটা লিখতে পারি, আর ভাগ যেটা আছে সেটা লিখবো ইকুয়াল টু বি। এখন আমরা এটারে ব্যস্তকরণ করব, যদি ব্যস্তকরণ করি তাহলে নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে, তার মানে আমরা লিখবো কজ আলফা কজ বিটা
ভাগ হবে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা, এটা লিখলাম ইকুয়াল টু, দেখো বি এর নিচে ওয়ান আছে, ওয়ান উপরে যাবে বি নিচে আসবে, তার মানে ওয়ান বাই বি হবে। আমরা এটাকে দুই নং সমীকরণ দেব। দেখো আমরা এক নং সমীকরণ পেয়েছি, দুই নং সমীকরণ পেয়েছি, এখন আমরা দুই নং সমীকরণ থেকে এক নং সমীকরণ বিয়োগ করব। তার মানে আমরা লিখছি এইটা মাইনাস এইটা ইকুয়াল টু এইটা মাইনাস এইটা, এটা লিখছি আমরা। এখন আমরা এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ, দুটা ভগ্নাংশকে একটা ভগ্নাংশে পরিণত করবো, এই জন্য লসাগু করবো। আর লসাগু হবে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা, আর তার মানে আমরা আলফা প্লাস বিটা লিখলাম। দেখো এবার এইটা ভাগ এটা করলে, কাটাকাটি করলে ওয়ান আসে, ওয়ানের সাথে এটা গুণ করলে এটা হবে, মানে কজ আলফা কজ বিটা। এবার এইটা ভাগ এটা করলে, কাটাকাটি করলে ওয়ান আসে, ওয়ান এটার সাথে গুণ হবে, তার আগে মাইনাস আছে, তার মানে মাইনাস সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু, আমরা এটার লসাগু করবো। দেখো এ আর বি এর লসাগু হচ্ছে এ বি, তাহলে হবে হচ্ছে এ মাইনাস বি। তো দেখো আমরা এইখানে সূত্র বসাতে পারি, কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, সূত্র হচ্ছে কস এ প্লাস বি এর। তাহলে আমরা এক্ষেত্রে সূত্র পাবো হচ্ছে কস আলফা প্লাস বিটার সূত্র হবে, কস আলফা প্লাস বিটার সূত্র হচ্ছে কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, আর ভাগ সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু এ মাইনাস বি ভাগ এ বি। দেখো আমার প্রমাণে কিন্তু ট্যান থিটা দেওয়া আছে, তাই আমরা এটাকে ব্যস্তকরণ করব। যদি ব্যস্তকরণ করি তাহলে এটা উপরে যাবে, এটা নিচে আসবে, তার মানে হবে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা ভাগ কস আলফা প্লাস বিটা ইকুয়াল টু এ বি ভাগ এ মাইনাস বি। এটা উপরে গেছে আর উপরেরটা নিচে আসছে, আমরা ব্যস্তকরণ করেছি। এবার দেখো সাইন আলফা প্লাস বিটা ভাগ কস আলফা প্লাস বিটা, আমরা জানি সাইন থিটা ভাগ কস থিটা সমান ট্যান থিটা, তাহলে লিখব বা ট্যান, আমরা লিখব আলফা প্লাস বিটা ইকুয়াল টু এ বি ভাগ এ মাইনাস বি। এবার দেখো আলফা প্লাস বিটা, আমার প্রশ্নে কিন্তু বলা আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা, তাহলে আমরা লিখব বা ট্যান থিটা ইকুয়াল টু এ বি ভাগ এ মাইনাস বি। দেখো আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা থিটা বসিয়েছি, থিটা বসিয়েছি, আর এখন দেখো আমরা যদি আর গুণন করি, আর গুণন করলে আমরা কী পাই, দেখো অতএব এ মাইনাস বি এটার সাথে গুণ হবে, তার মানে এ মাইনাস বি ইন্টু ট্যান থিটা ইকুয়াল টু এ বি। দেখো কিন্তু আমার এইটাই কিন্তু আমার প্রমাণ করতে বলেছিলো, তাই লিখবো প্রমাণিত। দেখো অঙ্কটা বড় হলেও অনেক সহজ একটা অঙ্ক, দেখো দেওয়া ছিল এইটা ইকুয়াল টু এ, এইটা ইকুয়াল টু এ দেওয়া আছে, আমরা কট আলফা সমান কজ আলফা ভাগ সাইন আলফা লিখছি, আর কট বিটা সমান কজ বিটা ভাগ সাইন বিটা লিখছি। এবার আমরা দুইটা ভগ্নাংশকে একটা ভগ্নাংশে পরিণত করছি, মানে করার জন্য আমরা লসাগু করছি, করে এটা হয়। এবার আমরা সূত্র বসাইছি সাইন আলফা কজ বিটা প্লাস কস আলফা সাইন বিটা সমান, সূত্র হচ্ছে সাইন আলফা প্লাস বিটা, আর হরে যা ছিল তাই। এবার আমরা ব্যস্তকরণ করছি, ব্যস্তকরণ বলতে নিচেরটা উপরে দিয়েছি, উপরেরটা নিচে দিয়েছি, তাহলে এটাকে আমরা এক নং দিলাম। একইভাবে এইটা ইকুয়াল টু বি দেওয়া আছে, ট্যান আলফা ইকুয়াল টু লিখবো সাইন আলফা ভাগ কস আলফা, আর এই প্লাস ট্যান বিটা সমান লিখবো সাইন বিটা ভাগ কস বিটা। এবার আমরা লসাগু করেছি, এবার সূত্র দেখো সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, সূত্র হচ্ছে সাইন আলফা প্লাস বিটা। এবার দেখো আমরা ব্যস্তকরণ করছি, করে দুই নং দিয়েছি, এবার দুই নং দেওয়ার পরে আমরা দুই নং হতে এক নং বিয়োগ করেছি, তাহলে দুই নং হতে এক নং যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে এটা পাই। এবার এইটার এই ভগ্নাংশকে একটা ভগ্নাংশে পরিণত করার জন্য লসাগু করেছি। এবার দেখো কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, সূত্র হচ্ছে কজ আলফা প্লাস বিটা। এবার দেখো আমার প্রমাণে কিন্তু ট্যান থিটা আছে, তাই আমরা এটা ব্যস্তকরণ করছি, মানে নিচেরটা উপরে দিয়েছি, উপরেরটা নিচে দিয়েছি। এবার সাইন আলফা প্লাস বিটা ভাগ কজ আলফা প্লাস বিটা সমান আমরা লিখতে পারি ট্যান আলফা প্লাস বিটা, কারণ আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা ভাগ কস থিটা। আর এবার দেখো আমরা আলফা প্লাস বিটা, দেখো আলফা প্লাস বিটা সমান আমার থিটা দেওয়া আছে, থিটা লিখছি। এবার আমরা আর গুণন করছি, করলেই আমার নিম্ন প্রমাণ চলে এসেছে। এরপরে দেখো এগারো তিন নং কিন্তু একই রকমের অঙ্ক, দেখো ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ইকুয়াল টু এ এবং কট বিটা মাইনাস কট আলফা ইকুয়াল টু বি হয়, তবে প্রমাণ করো যে এইটা ইকুয়াল টু এইটা।
তো দেখো এরকমই করবে, এক নং আসবে, দুই নং আসবে। এবার যে কাজটা করবা সেটা হলো এক ও দুই নং যোগ করবা, যোগ করলে কিন্তু তোমার এই প্রমাণটা পেয়ে যাবা। প্রথমে এইটার থেকে এক নং পাবা, আবার এইটার থেকে একই রকম করে দুই নং পাবা। এবার এক ও দুই নং যোগ করবা, যোগ করলেই তোমার যে প্রমাণটা দেওয়া আছে সেই প্রমাণটা পেয়ে যাবে। তো এই অঙ্কটা তোমাদের বাসার কাজ দেওয়া থাকলো, তোমরা এগারোর এক নং সুন্দর করে নিজে বুঝে বুঝে করবে, এরপরে এগারো তিন নংও নিজে নিজে করবে, করলে আশা করি যে পারবে। আর এই অঙ্কটা আর একটু ছোটো করে করা যায়, ছোটো একটু নিয়মে করা যায়, বাট আমি এই বড় করে করার একটাই কারণ, তুমি এই অঙ্কটা পারলে এই অঙ্কটাও পারবে, এই অঙ্কটার এই অঙ্কটা প্রায় একই রকম, সেজন্য আমি একটু বড় করে করিয়েছি যাতে এই অঙ্কটাও হয়। এই অঙ্কটা কিন্তু ছোটো করে করা যায় না, কারণ এই অঙ্কটা এই এইভাবেই করতে হবে। সুতরাং তোমরা চেষ্টা করবা যে এই অঙ্কটা ভালো করে করার, এরপরে এটা নিজে বুঝে বুঝে করার। এখন আমি এগারো দুই নং সমাধান করাবো। এগারো দুই নং অনেক গুরুত্বপূর্ণ। দেখো বলা আছে যদি থিটা প্লাস ফাই ইকুয়াল টু আলফা এবং ট্যান থিটা ইকুয়াল টু কে ট্যান ফাই হয়, তবে দেখাও যে সাইন থিটা মাইনাস ফাই ইকুয়াল টু কে মাইনাস ওয়ান ভাগ কে প্লাস ওয়ান ইন্টু সাইন আলফা, মানে এইটা ইকুয়াল টু, এইটা আমার প্রমাণ করতে হবে। তো দেখো আমার দেওয়া আছে ট্যান থিটা ইকুয়াল টু কে ট্যান ফাই, এইটা দেওয়া আছে, এবং থিটা প্লাস ফাই ইকুয়াল টু আলফা দেওয়া আছে। তো আমরা এইটার থেকেই আমরা যে প্রমাণটা করতে হবে সেটা আমরা প্রমাণটা করব। তো দেখো আমরা পরের লাইন কি করতে পারি, সেটা হলো যে ট্যান থিটা ভাগ আমরা ট্যান ফাই লিখবো ইকুয়াল টু কে। দেখো আমরা ট্যান ফাইকে এই এটার হরে আনছি, দেখো নিচে আনছি, তো তুমি আর গুণন করো করলে আগের লাইনে চলে যায়। এখন দেখো আমরা ট্যান থিটা সমান আমরা জানি সাইন থিটা ভাগ কস থিটা, আর ট্যান ফাই, ট্যান ফাই সমান আমরা লিখতে পারি সাইন ফাই ভাগ কস ফাই ইকুয়াল টু কে। এখন আমরা যদি উল্টাই দিই, দেখো এইটার যদি উল্টাই দিই তার মানে হবে হচ্ছে সাইন থিটা আর কস ফাই ভাগ হবে হচ্ছে কস থিটা সাইন ফাই ইকুয়াল টু কে। দেখো এটা আমরা উল্টাই দিচ্ছি, উল্টাই দিলে সাইন থিটা গুণ কস ফাই হবে আর ভাগ কস থিটা গুণ সাইন ফাই হবে, সেটা লিখছি। এখন দেখো তো কী করা যায়, এখানে কিন্তু আমার মানে যেটা প্রমাণ করতে হবে, এখানে আছে কে মাইনাস ওয়ান ভাগ কে প্লাস ওয়ান, এই পাশে কিন্তু কে আছে। তো আমরা এখন যোজন বিয়োজন করব। দেখো যোজন বিয়োজন করেছি আমরা, উপরেরটা উপরে এবং নিচে লিখছি, নিচেরটা উপরে প্লাস আর নিচেরটা এটার সাথে মাইনাস। দেখো আমরা এই পক্ষে যোজন বিয়োজন করেছি, এই পক্ষেও করবো। দেখো কে এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে, কে আমি লবে এবং হরে লিখেছি, ওয়ানটা উপরে যোগ হয়েছে এবং নিচে বিয়োগ হয়েছে, আমরা যোজন বিয়োজন করেছি। তো যোজন বিয়োজন কেন করেছি, আমার প্রমাণের স্বার্থে যোজন বিয়োজন প্রয়োজন। দেখো এখন সূত্র বসাতে পারি সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই, মানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এ সমান থিটা আর বি সমান হচ্ছে ফাই, তাহলে সূত্র হবে সাইন থিটা প্লাস ফাই হবে, মানে সাইন এ প্লাস বি এর সূত্র বসিয়েছি, আর নিচে সূত্র হবে সাইন থিটা মাইনাস ফাই, মানে দেখো সাইন থিটা কস ফাই মাইনাস কস থিটা সাইন ফাই, মানে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সূত্র হচ্ছে সাইন এ মাইনাস বি, এইটা ইকুয়াল টু লিখবো কে প্লাস ওয়ান ভাগ কে মাইনাস ওয়ান। আমার প্রমাণে কিন্তু কে মাইনাস ওয়ান উপরে আছে, তাহলে আমরা এখন ব্যস্তকরণ করব। যদি আমরা ব্যস্তকরণ করি, নিচেরটা উপরে দেবো, উপরেরটা নিচে লিখবো, তাহলে লিখবো সাইন থিটা মাইনাস ফাই ভাগ সাইন থিটা প্লাস ফাই ইকুয়াল টু নিচেরটা উপরে দেবো, উপরেরটা নিচে দেবো, তার মানে কে মাইনাস ওয়ান ভাগ কে প্লাস ওয়ান। আমি ব্যস্তকরণ করেছি, মানে নিচেরটা উপরে দিয়েছি, উপরেরটা নিচে লিখছি, নিচেরটা উপরে দিয়েছি, উপরেরটা নিচে লিখছি। এখন দেখো আমার প্রমাণে আছে সাইন থিটা মাইনাস ফাই, তাহলে দেখো আমার এটা যেটা হরে আছে সেটা কিন্তু এই পাশে পাঠাইলে গুণ হবে, তার মানে আমরা লিখতে পারি বা সাইন থিটা মাইনাস ফাই ইকুয়াল টু কে মাইনাস ওয়ান ভাগ কে প্লাস ওয়ান, আর সাইন দেখো এইটা এই পক্ষে দিব, তো থিটা প্লাস ফাই, দেখো আমার প্রশ্নে দেওয়া আছে থিটা প্লাস ফাই সমান আলফা, তার মানে আমি একবারে লিখে দেবো সাইন আলফা। দেখো আমার এইটাই কিন্তু আমার প্রমাণ করতে বলছিল, যে প্রমাণ করো যে সাইন থিটা মাইনাস ফাই ইকুয়াল টু কে মাইনাস ওয়ান ভাগ কে প্লাস ওয়ান সাইন আলফা।
তো দেখো আমি এই লাইন থেকে এই লাইন কি করছি, দেখো এইটা ভাগ আকারে আছে, এই পক্ষে যদি দিই তাহলে গুণ আকারে হবে। তাহলে দেখো আমরা এই পক্ষে দিয়েছি, তাহলে এইটার সাথে সাইন মানে থিটা প্লাস ফাই গুণ আকারে হবে, কিন্তু থিটা প্লাস ফাই সমান আমি একবারে বসিয়ে দিয়েছি আলফা। এটাই কিন্তু দেখাতে বলেছে, তাহলে লিখবো দেখানো হলো। দেখো অঙ্কটা আমরা কি করেছি, সেটা হলো যে আমার এইটা ইকুয়াল টু এইটা দেওয়া আছে, আমার এইটা ইকুয়াল টু এইটা প্রমাণ করতে হবে। তো আমরা এইটারে হরে নিয়ে আসছি, যদি আমরা মানে আর গুণন করি তাহলে এই লাইনে ফিরে যাবে। এবার দেখো ট্যান থিটা সমান আমরা সূত্র বসিয়েছি সাইন থিটা ভাগ কস থিটা, আর ট্যান ফাই সমান সাইন ফাই ভাগ কস ফাই। এবার আমরা উল্টাই দিয়েছি, উল্টাই দিলে এটা পাই। এবার আমরা যোজন বিয়োজন করেছি, এবার সূত্র বসাবো, দেখো সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই, সূত্র হচ্ছে সাইন থিটা প্লাস ফাই, মানে সাইন এ প্লাস বি এর সূত্র হয়েছে, আর নিচে হচ্ছে সাইন এ মাইনাস বি এর সূত্র হয়েছে। এরপরে দেখো আমরা এই লাইন থেকে এই লাইনে, দেখো আমার কিন্তু প্রমাণে কে মাইনাস ওয়ান উপরে আছে, তাই আমরা ব্যস্তকরণ করছি, নিচেরটা উপরে দিয়েছি, উপরেরটা নিচে দিয়েছি, নিচেরটা উপরে দিয়েছি, উপরেরটা নিচে দিয়েছি। এবার এইটা ভাগ আকারে আছে, ওই পক্ষে গেলে গুণ হবে, তার মানে আমরা থিটা প্লাস ফাই সমান কিন্তু আলফা বসিয়ে দিয়েছি, কারণ প্রশ্নে থিটা প্লাস ফাই ইকুয়াল টু আলফা দেওয়া আছে। তাহলে দেখো এইটা ইকুয়াল টু এইটাই আমার দেখাতে বলেছিল, তাহলে লিখবো দেখানো হলো। এই অঙ্কগুলো তোমরা নিজেরা বারবার চর্চা করবে এবং সূত্রগুলা বেশি বেশি প্রতিদিনই চেষ্টা করবা যে সূত্রগুলা পড়ার, কারণ সূত্রগুলা মনে থাকে না, সূত্রগুলা যদি বারবার পড়ো সেক্ষেত্রে তোমার জন্য সবচেয়ে ভালো হয়। এবং প্রতিদিন একবার করে যদি সূত্রগুলা লেখো এবং অঙ্কগুলা চেষ্টা করবা যে বারবার চর্চা করার, এতে তোমাদের জন্য অনেক ভালো হবে। এখনকার পর্ব এখানে শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।